আইভিএফ পদ্ধতিটি ধাপে ধাপে ব্যাখ্যা করা দেখুন। আইভিএফ এর সাফল্যের হার কতটা, আইভিএফ হতে কত সময় নেয়। ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আইভিএফ প্রক্রিয়াকরণ, আইভিএফ এর ফুল মিনিং হলো ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো মানে গ্লাসের মধ্যে, ফার্টিলাইজেশন মানে গর্ভনিষেক। আইভিএফ প্রক্রিয়া যা টেস্ট টিউব বেবি নামেও পরিচিত, একটি নিষেক বা গর্ভনিষেকের প্রক্রিয়া যেখানে একটি ইগ বা ডিম্বকে স্পার্ম বা শুক্রাণুর সাথে শরীরের বাইরে ভিট্রো বা গ্লাসের মধ্যে মিলিত করা হয়। এই প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকে পর্যবেক্ষণ এবং একজন মহিলার ডিম্ব স্ফোটন পদ্ধতির আরম্ভ করা, মহিলার ওভারি বা ডিম্বাশয় থেকে ওভাম অথবা ডিম্বাণুকে অপসারিত করা এবং পরীক্ষাগারে নিষেক প্রক্রিয়াটিকে সম্পন্ন করা। নিষেক প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর যখন ভ্রূণটি গঠিত হয় তখন এটিকে একই মহিলার অথবা অন্য মহিলার জরায়ুতে প্রতি স্থাপন করা হয়। আইভিএফ হলো এসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির সহায়ক প্রজননকারী প্রযুক্তির একটি প্রকারভেদ, যা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট, বন্ধত্ব চিকিৎসা এবং জেস্টেশনাল গর্ভকালীন সারোগেসির পিতামাতার অক্ষম হলে অন্য কোনো গর্ভের যখন শিশুকে বড় করে তোলা হয় তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আইভিএফ পদ্ধতিটি ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো। আইভিএফ পদ্ধতির সম্পূর্ণ চক্রটি প্রায় 3 সপ্তাহ সময় নিতে পারে এবং এই প্রক্রিয়ার প্রধান 6টি পদক্ষেপ রয়েছে। নিম্নে আইভিএফ পদ্ধতিগুলির ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো। পদক্ষেপ, ওভারিয়ান স্টিমুলেশন। এই পদক্ষেপে বা ধাপে আইভিএফ বিশেষজ্ঞ আপনার ডিম্বাশয় এবং এগ বা ডিম্ব ছাড়ার সময়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। বিশেষজ্ঞরা আপনার ডিম্বাশয় ডিম্ব ছাড়ছে কিনা এবং হরমোন স্তর স্বাভাবিক রয়েছে কিনা তা নিশ্চিত করবেন। অনুসরণ করা রীতিনীতির উপর নির্ভর করে আপনার ডিম্বাশয়কে আরো বেশি ডিম্ব এবং এগ উৎপাদনে সহায়তা করার জন্য আপনাকে ফার্টিলিটি বা উর্বরতার ঔষধ অথবা হরমোন গ্রহণের প্রয়োজনীয়তা হতে পারে, যার মাধ্যমে আইভিএফ প্রক্রিয়া চলাকালীন গর্ভাবস্থা বা গর্ভধারণের সম্ভাবনা সর্বাধিক হয়। যেসব রোগীরা পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর ডিম্ব উৎপাদন করতে সক্ষম নয় তাদের ডোনার এগ বা ডিমের সাথে যাবার বিকল্প ব্যবস্থা থাকতে পারে। দ্বিতীয় পদক্ষেপ, এগ বা ডিম্ব নির্বাচন করা। আইভিএফ প্রক্রিয়ার এই পদক্ষেপ চলার সময় কোনো প্রকার অস্বস্তি হ্রাস করার জন্য ব্যথার ঔষধ দেওয়া হয়, তারপর খুবই পাতলা শুষ্কে উপরের যোনি প্রাচীরের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। যোনি সম্বন্ধে আল্ট্রাসাউন্ড ব্যবহার করে মৃদু শোষণের মাধ্যমে সেলস বা বিষকোষ থেকে তরল পদার্থ সরিয়ে ফেলা হয়। তাৎক্ষণিক পরে ফলিকেল বা বিষকোষের আকাঙ্ক্ষার উপর নির্ভর করে ওয়েসাইটকে ফলিকুলার স্প্লয়েড বা বিষকোষের তরল অংশ থেকে আলাদা করা হয়। এরপর একটি নিউট্রিয়েন্ট মিডিয়া অথবা পুষ্টিকর মাধ্যম যুক্ত প্রক্রিয়াজাত পাত্রের মধ্যে এক বা ডিম্বটিকে রাখা হয়। তারপর এটিকে ইনকিউবেটর বা অন্ড স্ফোটন যন্ত্রের মধ্যে স্থানান্তরিত করা হয়। তৃতীয় পদক্ষেপ, শুক্রাণুর প্রস্তুতিকরণ। আইভিএফ প্রক্রিয়ার জন্য এই পর্যায়ে পুরুষ অংশীদারকে স্পার্ম বা শুক্রাণু দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে। সাধারণত এক বা ডিম্ব সংগ্রহের দিনে স্পার্ম সরবরাহ করা হয়, কখনো ডিম্ব সংগ্রহের দিনে 8 থেকে শুক্রাণু নেওয়া হতে পারে এবং ব্যবহার করার জন্য হিম শীতল করে রাখাতে পারে। সাধারণভাবে শুক্রাণু এজাকুলেশন বা বীজপাতের মাধ্যমে ডোনেট বা দান করা হয়। কোন ক্ষেত্রে সেখানে পুরুষ অংশীদার বীজপাতের মাধ্যমে পর্যাপ্ত স্বাস্থ্যকর বীজ দান করতে সক্ষম হয় না, সেখানে মাইক্রো এপি ডিডি মাল স্পার্ম এসপিরেশন পদ্ধতি তখন করা হয়। টেস্টিকুলার স্পার্ম এক্সট্রাকশন শুক্রাণু পুনরুদ্ধার পদ্ধতি ব্যবহার করা হয়, তবে উৎকৃষ্ট মানের শুক্রাণুর জন্য শুক্রাণু দান করার আগে 2 দিনের জন্য যৌন সম্বন্ধ এড়ানোর পরামর্শ দেওয়া হয়, তবে তা কিছুতেই যেন 6 দিনের বেশি না হয়। চতুর্থ পদক্ষেপ, ডিম্বাণু নিষেক। আইভিএফ পদ্ধতি পরবর্তী পদক্ষেপ হলো ডিম্বাণু নিষেক ক্রিয়া। আপনার সঙ্গী বা দাতার কাছ থেকে প্রথমত কোন শুক্রাণু নমুনা সুরক্ষিত করা হয় বা সর্বাধিক সক্রিয় শুক্রাণুকে একটি বিশেষ চেম্বারে ডিম্বাণুর সাথে মিশ্রণ করা হয়। কিছু কিছু সময় শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে ইঞ্জেকশন করা হয়, তারপরে শুক্রাণু এবং ডিম্বাণুগুলিকে একটি ইনকিউবেটর বা অন্ড স্ফোটন যন্ত্রে স্থাপন করা হয় এবং পর্যাপ্ত স্বাস্থ্যকর ভ্রূণ বিকাশ করার জন্য পর্যবেক্ষণ করা হয়। পঞ্চম পদক্ষেপ, ভ্রূণের বিকাশ। ডিম্বাণু কয়েক প্রকার পর্যায়ের মধ্য দিয়ে উন্নতি সাধন করে, যেমন জাইগোট, ব্লাস্টোসিস্ট। সমস্ত ভ্রূণ বিকশিত হতে পারে না, কেবলমাত্র ব্লাস্টোসিস্ট পর্যায়ে পৌঁছানোর ভ্রূণগুলিকে জরায়ুতে স্থানান্তরিত করার জন্য বিবেচিত করা হয়।
সাধারণত একের অধিক ভ্রূণকে স্থানান্তর করার জন্য বিবেচনা করা হয় আইভিএফ পদ্ধতিতে সর্বাধিক সাফল্য লাভ করার জন্য। তবে এটি আইভিএফ পদ্ধতিতে যমজ বা তিনটি সন্তান হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আপনার আইভিএফ বিশেষজ্ঞ আপনার সাথে স্থানান্তর করার জন্য তার সম্পর্কে আলোচনা করবেন এবং সাধারণত তা ভালো মন্দের মূল্যায়নের বিচার করে পারস্পরিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। ষষ্ঠ পদক্ষেপ, ভ্রূণ স্থানান্তর ও প্রতিস্থাপন। আইভিএফ প্রক্রিয়াটির চূড়ান্ত পদক্ষেপ হল ভ্রূণ স্থানান্তর। প্রথমত নির্বাচিত করার জন্য ভ্রূণগুলো পরীক্ষা করা হয়, যার মাধ্যমে স্বাস্থ্যকর ভ্রূণটিকে স্থানান্তর করা হয়। ভ্রূণের স্থানান্তর জন্য আপনার যোনির মধ্যে একটি স্পেকুলাম স্থাপন করা হয় এবং ভ্রূণটিকে একটি প্লাস্টিক নলের মাধ্যমে জরায়ুর প্রান্তদেশ থেকে গহ্বরে স্থানান্তরিত করা হয়। আইভিএফ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর প্রায় 24 ঘন্টা বিছানায় বিশ্রাম নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। সাফল্যের হার কতটা? একটি ভালো ক্লিনিকে আইভিএফ পদ্ধতির সাফল্যের হার সাধারণত 30-40% মধ্যে হয় থাকে। হাইফিভের সাফল্যের হার দম্পতির বয়সের উপর নির্ভর করে, বিশেষত মহিলার উপর শুক্রাণু এবং ডিম্বাণুর গুণগত এবং পরিমাণ, প্রজনন সক্ষম স্বাস্থ্য এবং অন্যান্য বিভিন্ন কারণের উপর নির্ভর করে। আইভিএফ চক্রটি সম্পূর্ণ হতে কত সময় নেয়? আইভিএফ পদ্ধতিতে সাধারণত আপনার ঋতুচক্র শুরু হওয়ার দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে আরম্ভ করা হয়। প্রথম স্টিমুলেশন ডোজ বা মাত্র দেওয়া হয় এবং তারপরে রিট্রাইভাল বা ডিম্বাণু পুনরুদ্ধার করা হয় এবং তার সঙ্গে সঙ্গে স্থানান্তর সম্পন্ন করা হয়। সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি চক্রের মতো 3-4 সপ্তাহ গ্রহণ করবে। এই পদ্ধতিটি সম্পূর্ণ করার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না, কারণ এই পদ্ধতিটি একদিনের মধ্যেই সম্পূর্ণ করা যায়। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।